কাতারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ দল। লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে 1-0 গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মি ফুটবল টিমের কাছে 3-2 গোলে হেরেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল জয় দিয়ে প্রস্তুতি শেষ করবে লাল সবুজরা, কিন্তু সেটা হয়নি। ম্যাচের 24 মিনিটে আব্দুল রহমানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি। এর ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। দুটি প্রস্তুতি ম্যাচে পরাজয়ের অভিজ্ঞতা নিয়েই কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কাতারের বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে কাতারের বিপক্ষে কাজে লাগানোর কথা জানিয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও ম্যানেজার আমির খান। ওভারঅল আমরা সবাই মাঠে সবাই বেস্ট ট্রাই করছি ভালো খেলার জন্য। তো আমরা যে ম্যাচটা আছে সামনে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই কাতারের সাথে, এটা আমরা সবাই ভালো খেলার জন্য চেষ্টা করব। হারার চেয়ে মানে প্রস্তুতি ম্যাচের জন্য যে ম্যাচের টিমের যে কম্বিনেশন যেটা দরকার সেটাই আসলে কোচ সেটাই দেখেছে। আর যে গোলটা হয়েছে, আমরা যে গোলটা খেয়েছি সেটা তো আমাদের কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। আমি যেটা দেখলাম যে ম্যাচের মধ্যে ওভারঅল আমরা যতটুকু ইঞ্জুরি ফ্রি হয়ে খেলার চেষ্টা করেছি, কিন্তু তারপরে দেখা গেল যে আমাদের ইয়াসিনের মাথা একটু আঘাত লেগেছে, তারপরেও তাকে হয়তো স্ট্রেচ দিতে হবে। তো সব দিক মিলিয়ে যদি বলা হয় যে আমরা আসলে 4 তারিখের ম্যাচের জন্য একটা টিমকে আমরা রেডি করেছি।